ঈদের দিনের পবিত্রতা এইভাবে অপবিত্র গান বাজনা দিয়ে অপবিত্র নর্তন কুর্দন দিয়ে নর্তন কীর্তন দিয়ে এই পবিত্র দিনটাকে অপবিত্র করার চেষ্টা করবেন না অনুরোধ রইল আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য সামনে আসছে কুরবানির ঈদ গত ইদুল ফেতেরের দিনে আমরা দেখলাম এক শ্রেণীর যুবক তাদের সুলের ডিজাইন কি তাদের চেহারার এই যে গাড়িতে সরে খোলা গাড়িতে ঢাক ঢোল নিয়ে ব্যান পাটি বের করে এমন ভাবে রাস্তাঘাটে ঈদের পবিত্রতা নষ্ট করছে দেখে মনে হচ্ছে যে এদের কোন অভিভাবক নাই দেখে মনে হচ্ছে এটা অমুসলিম রাষ্ট্রে আমরা বাস করি দেখে মনে হচ্ছে যে রামাদান মাসে তাদের গুরু মিস্টার ব্লিসকে বন্দী করে রাখা হয়েছিল মিস্টার ইবলিস কারাগার থেকে আল্লাহর কয়েদখানা থেকে ছাড়া পেয়েছে তাই ইবলিসের অনুসারীরা রাস্তায় ডিজে পাঠির মাধ্যমে তারা ইবলিসকে সুস্বাগতম জানাবার জন্য সাদর উষ্ণ অভিবাদন জানাবার জন্য উষ্ণ ভার্থনা জানাবার জন্য রাস্তায় নেমেছে সতর্ক হয়ে যাও হে যুব সমাজ সতর্ক হয়ে যান মুরব্বীরা সতর্ক হয়ে যান প্রশাসনের দায়িত্বশীলেরা প্রশাসনের কাছে অনুরোধ ঈদের দিনের পবিত্রতা যেন নষ্ট না হয় অভিভাবকদের কাছে অনুরোধ আপনাদের সন্তানেরা কি করেন সেই বিষয়ে আপনারা সজাগ থাকবেন যুব সমাজের কাছে বিনীত অনুরোধ ঈদের দিনের পবিত্রতা এইভাবে অপবিত্র গান বাজনা দিয়ে অপবিত্র নর্তন কুর্দন দিয়ে নর্তন কীর্তন দিয়ে এই পবিত্র দিনটাকে অপবিত্র করার চেষ্টা করবেন না অনুরোধ রইল পরিশেষে কোরআনের একটি স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ পাক বলছেন অকাল কাফারু রব্বানা আরিনাল্লাযাইন আদাল্লাহ নামিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনাল ইয়াকুনা মিনাল আসফালিন যারা কাফের হবে কাফেররা হাশরের ময়দানে আল্লাহ কি বলবেন রব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং ইনসানের মধ্যে যারা আমাদের দাইত্যশীল ছিল যারা আমাদেরকে পদভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দিন নাজআলহুমা তাহতা কদামিন তাদেরকে পায়ের তলায় ফেলে যেন তারা একদম নিচে চলে যায় অভিভাবকদের জন্য চূড়ান্ত হুঁশিয়ারি এত মধ্যে রয়ে গেছে আপনার সন্তান যা করবে আপনার অধীনস্থরা যা করবে এর দায়ভার আপনাকে নিতে হবে আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুন আমিন আল্লাহ আল্লাহাম أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته